নমস্কার, ডি রিপোর্টে স্বাগত। এর আগে বহুবার দুর্গম জায়গা থেকে অপরিচিতদের উদ্ধার করে নিজেদের পরিবারের হাতে তুলে দিয়েছে হ্যাম রেডিও। এবারও তাদের উদ্ধার করার তালিকায় যুক্ত হলো আরও একটি ঘটনা। সূত্রপাত গত 25 জুলাই। শেখ আনারুল নামে একটি হোটেল ব্যবসায়ী দোকানে বেঁচে যাওয়া খাবার গরিব মানুষদের মধ্যে বিতরণ করতে গিয়ে বারাসত চাপাডালির মোড়ে এক বয়স্ক মহিলাকে খুঁজে পান। খুব অসুস্থ হওয়ায় দ্রুততার সাথে তাকে বারাসত সরকারি হাসপাতালে ভর্তি করলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই ভবঘুরে মহিলা। তবে তার নাম পরিচয় কিছু না জানতে পেরে ব্যবসায়ী শেখ আনারুল স্থানীয় একজনের সাহায্য নিয়ে হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন। তারপর কিভাবে যোগাযোগ হলো তার পরিবারের সঙ্গে শুনব হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের কাছ থেকে। 25-7 তারিখে বারাসাতের চাপাডালি থেকে শাহনাজ খাতুন বলে একজন জনৈক প্রৌঢ় ভদ্রমহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন ওখানে একজন হোটেল ব্যবসায়ী, তার নাম হচ্ছে শেখ আনারুল। তিনি তার হোটেলের ভাতপত্র এইসব গরিব মানুষদের খাওয়ান। সেখান থেকে এক অসুস্থ ভদ্রমহিলা তার পায়ে ক্ষত এবং প্রচুর পোকা, বারাসাত হসপিটালে তাকে ভর্তি করানো হয়। হসপিটালের ডাক্তারবাবুরা মানবিক চিকিৎসা করে তার পোকা সব বের করে তার শরীর থেকে, তিনি মারাই যেতেন এমন অবস্থা তাকে বাঁচিয়েছেন। তারপর আমাদের উপর গুরু দায়িত্ব পড়ে তাকে বাড়ি ফেরানো। তাকে বাড়ি আমরা গয়ার প্রমোদনগর থেকে চেরকি পুলিশ স্টেশন, সেখানে তার জামাইকে আমরা খুঁজে পাই। জাবেদ আনসারি গতকাল এখানে কলকাতা এসে পৌঁছেছেন। আজ বারাসাত হসপিটালে শেখ আনারুল এবং আরও অন্যান্য সবাই মিলে তাকে হ্যান্ডওভার করা হলো। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 নম্বরে। কিভাবে বিহার থেকে সোজা বারাসতে চলে এলেন ওই মহিলা, তার কাছ থেকেই শুনে নেওয়া যাক। गड़बड़ा दिया ट्रेन से, ट्यूशन गया, ट्यूशन में थे हम और बैठ गए हम खाने उने के चलते, और रेल से उतर के और फिर रेल पर उतरे फिर चढ़े, फिर रहे हुआ कम से कम 15 दिन सगर घूमते। तो 2 दिन भूख मारा, नहीं खाना वाना मिला, तो फिर हम इधर भटक गए तो मेरे पैर में बहुत चलने नहीं लगे। जब कीड़ा होए लगा तो फिर हम मस्जिद में ठहर गए, पानी दरसा होए लगा तो जो थे उंगली सह थे ये के निवाजी लोग सब पैसा वैसा दिए हैं, तो थोड़ा बहुत रखे हैं, 100 रुपया था सिक्का उक्का सब दिया है, सब मेरी जमा किया। उसके बाद भर्ती किया दादू सह, ये बहुत दिक्कत ली, बहुत दिक्कत ली। अच्छा, ट्रेन में कहाँ से आ रहे थे आप? ट्रेन में गया से आ रहे थे। गया से कहाँ जाना गया था? गया से ये आया है के हमारा कलकत्ता आना था। कलकत्ता के हदड़ा नहीं था, लेकिन हम इतना तो नहीं आया कि हम कहाँ जा रहे हैं। हम उतर गए, उतर के तो खाने पीने के चलते हम चक्कर में चाय उई के चक्कर में फिर रह गए, तो जन्ने तेने छूट गए रह गए। ट्रेन छूट गया? हाँ, ना ट्रेन आ रहा जा रहा, लेकिन गया नहीं जा रहा। বিহারের গোয়া জেলার চেরকি থানার অন্তর্গত প্রমোদনগর গ্রামের বাসিন্দা তিনি। এখানে তার জামাই কল্লু আনসারি ওরফে জাবেদ আনসারি অটো চালক। মেয়ে মারা যাওয়ার পর শাশুড়ি তার কাছেই থাকতেন। বহু বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শাশুড়ি, স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও গিয়েছিলেন, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ বারাসত হাসপাতালে এসে শাশুড়িকে নিয়ে গেলেন হ্যাম রেডিও সৌজন্যে। পিয়ালি দত্ত, দ্য রিপোর্ট, বারাসত। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।